إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله بند آیا گئی شنے نہیں আমার মসজিদের কে সেক্রেটারি হবে ভালো করে শুনেন আমার মসজিদের কে সেক্রেটারি হবে আমার মসজিদের কে মেম্বার হবে আমার মসজিদের কে ক্যাশিয়ার হবে বান্দা সর যাদের মধ্যে চারটা গুণ থাকবে তারাই আমার মসজিদের এই পথে প্রতিষ্ঠ থাকবে এই পদ থাকবে এই পদ যদি থাকে তাদের চারটা সার্টিফিকেট থাকবে বন্ধু আয়াশার এবার চারটা সার্টিফিকেট কি আল্লাহ পাক কোরআন দিয়ে বুঝাচ্ছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি যাদের আল্লাহর উপরে ঈমান থাকবে বন্ধু শুনে আপনারাই বলুন তো আমাদের মধ্যে আল্লাহর উপরে কার কার ঈমান আছে একবার হাত খাড়া করুন তো হাই রে কপাল পোড়া মুসলমান হাতটা উঠালাম কিন্তু প্রশ্ন করি রে বাবা আজ ইমানদার আল্লাহকে মানবে কিনা জোরে বলেন রাসূল যা বলেছে রাসূলের কথা মানাটাও ইমানদারের কামনা কিনা জোরে বলেন আজকে ও মুসলমান জবাব দাগার আজকে আপনাদের গ্রামে জলসা হচ্ছে আপনারা আমার থেকে অনেক হাজার গুণ শিক্ষিতরা বসে আছেন এখানে আমার থেকে জ্ঞানীরা বসে আছে আমি কোনো বড় মলবি নয় ক্ষুদ্রতম একজন মানব আপনাকে প্রশ্ন করি গোলাপ আজকে মুসলমান যেই কোনো জায়গায় মাথা উঁচু করে কথা বলতে পারি না কেন এদের কি হলো যেই জাতিকে দেখে অন্য ধর্মেরা তাকে মাথা নত করত কিন্তু আজকে মুসলমানকে দেখে মাথা উঁচু তো দূরের কথা পারলে দুটো লাত মেরে তাকে বের করবে কিনা জোরে বলে এইরকম প্রস্তুতিও গোলাম আমাদের হয়ে গেছে তাহলে দেখে আমানা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে কেমন ঈমান আল্লাহ যেটা হালাল করেছে মানতে হবে যেটা হারাম বলেছে মানতে হবে আল্লাহর নবী যেটা ভালো বলেছেন ওই ভালোটাকে বর্জন রাখতে হবে ওই ভালোটাকে মেনে দিতে হবে এবং যেটাকে বাধা দিয়েছে যেটাকে লানাত করেছে ওই জায়গা থেকে আমাদের দূরে সরে থাকতে হবে এরই নাম হলো আমানা বিল্লাহ জোরে বলো নারাই তাকবীর কি সেই কথা আজকে আপনারা বললে হয়তো দুঃখ পাবেন পাগল আমার কোনো কর হবে না কারণ হক কথা বলবো আপনাদের রাগ যদি হয় আপনার আগে যেতে পারে কিন্তু হক কথা কোনোদিন লুকিয়ে রাখা যাবে না আজকে আপনাদের গ্রামে জলসা হচ্ছে আপনারাই জবাব দেন আপনারাই জবাব দেন শিক্ষিত মানুষেরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কি জোরে বলেন সব থেকে ভালো জায়গা কি মসজিদ সব থেকে খারাপ জায়গা কি বাজার যদি খারাপ জায়গা হয় আল্লাহ পাক বলতেছেন ইমানদার কোনদিন খারাপ জায়গায় যাবে না জোরে বলুন ঠিক না বেঠিক আজকে এতগুলো মানুষের মধ্যে হাজার হাজার মানুষের আপনারা দুর্দান্ত থেকে এসেছেন এখানে আপনারা কষ্ট করে খড়ের উপরে বসে আছেন মুসলমান জবাব দেখার আপনারা মতই তো অনেক মুসলমান দোকানে ঘোরাফেরা করতেছে হায় 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 এই আপনাদের এলাকায় কি দোকান নাই আপনাদের এলাকায় প্রতিদিন কি জিলাপি পাওয়া যায় না পাওয়া যায় প্রতিদিন জিলাপি পাওয়া যায় লাড্ডু পাওয়া যায় কি মিঠাই পাওয়া যায় পাঁপড় পাওয়া যায় এভরিথিং যা মানুষের প্রয়োজন সব পাওয়া যায় কিন্তু প্রতিদিন এই মঞ্চে দাঁড়ানো কোনোদিন আলেমকে নিয়ে এসে প্রতিদিন জলসা পাওয়া যায় যায় না আজকে কষ্ট করে ও মুসলমান আপনারা বসে আছে আল্লাহর জান্নাত পাবো বলে আল্লাহর জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাদের
আপনারা মুক্তি দেন তাহলে যদি আপনারা জলসা করেন আল্লাহর কথা হবে রাসূলের সহিহ হাদিসগুলো হবে কিন্তু পারশে আপনারা যে দোকান লাগিয়েছেন আপনারা যে কিন্তু শিক্ষিত মানুষ আপনারাই বলেছেন আর বাজারটা হলো খারাপ জায়গা তাহলে খারাপ আর ভালো কোনোদিন সম্মিশ্রণ হতে পারে না পারে পারিনা মুসলমানদের কামনা করো জলসা হবে কিন্তু এই খারাপ কাম আমরা হতে দিব না জোরে বলুন নারাই তাকবীর হাকিকত সে এ দুনিয়া বেখবর গায় দুনিয়া কি নুমায়েশ পর নজর গায় নামি গয়াব কে আজ দুনিয়া জুদা বাগান বহার কার কে বাসিবা খোদা আল্লাহ পাক বলতেছেন আমানা বিল্লাহ বান্দা আল্লাহর উপর ঈমান আগার আজকে আপনাদেরকে বলি রে বাবা যেই মুয়াজ্জিন আজান দিতেছে ওর নামাজ ঠিক নাই আজান ঠিক নাই ওর কোথায় কেমন আসবে রে বাবা ওর আজান ঠিক নাই নামাজ ঠিক নাই ও একজন এলাকার একজন পাটপার ও কি রকম করে গিয়ে আজান দিবে মানুষ তার আজান শুনে আল্লাহর মসজিদে আসবে তাহলে মসজিদ কমিটির দুর্গাগার যাকে আপনি মুয়াজ্জিন নিয়োগ করেছেন তাকে আপনারা সূক্ষ্মভাবে নিয়োগ করার আল্লাহ আর কি নাম বাদ আপনার মোহাম্মদ হারুন নামে বান্দা একানাতে ছিল খুশি মনে কিছু টাকা আমার হাতে দিল দিল কিনা দিল আল্লাহ দানে বোঝা গেল আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই হাই রে মুসলমান তাহলে আপনাদেরকে বলি রে বাবা আজকে মসজিদের কমিটি হোক বা মেম্বার হোক ও মেম্বার আপনাকেই বলি রে বাবা ও কেশিয়ার আপনাকে বলে কোনোদিন মসজিদের টাকা এক পয়সা আপনি কি না জায়েজ ভাবে খেতে পারবেন না ছোট্ট করে একটা উদাহরণ দিই এই মসজিদের দুই বস্তা সিমেন্ট আনতে হলে চারজন মিলে যাচ্ছে সিমেন্ট আনতে এবার টোটোতে চড়ে যাবে টোটোতে আসবে তোমার বাপের কি টাকা এই টাকাগুলো হলো জনগণের টাকা এই জনগণ টাকা দিতেছে কোন মলবিকে দেখে নয় এই জনগণ টাকা দিতেছে কাউকে দেখে নয় এই জনগণ টাকা দিতেছে আল্লাহকে দেখে জোরে বলুন ঠিক না বেটে আল্লাহর নাম শোনার পর এই মসজিদে টাকা দিতেছে গোলাম রে তোমার বাড়ির দুই বস্তা সিমেন্ট যখন কিনতে যাবা তুমি টোটো ভাড়া করো নাই সাইকেলে খেটে খেটে ঘাম জড়িয়ে নিয়ে আসতে চ কারণ টোটো ভাড়া যেতে 50 টাকা আসতে 50 টাকা 100 টাকা ভাড়া লাগবে এই 100 টাকা দিয়ে আমি আধা কিলো পোলট্রির মাংস নিয়ে পরিবার খেতে পারবো জোরে বলুন ঠিক না বেটে কিন্তু মসজিদের যে কোনো কাম হয় বান্দাটি টাকাটাকে তোমরা ফেলোয়ার মনে করো ওই টাকাটা দিয়ে কার নিয়ে তোমরা রড কিনতে যাও আল্লাহ বলছেন মুমিন আয় হাসরের ময়দানে তোমার কাছে আমি কিসিয়ার বলে পাই পাই হিসাব আমি নিব আল্লাহ বলছেন মুমিন যারা মুমিন বান্দা হবে তারা কেমন চলবে সে কেসিয়ার হক বা মেম্বার হক সে যেই কোনো হক না কেন আল্লাহ পাক বলতেছি বান্দা তোমার কিসের ভাগ হয় শোনা অনেক জায়গায় দেখা যায় ইমাম সাহেবের উপরে অত্যাচার হয় অনেক জায়গায় দেখা যায় কেশিয়ার হয়েছে 3 বছরের টাকা দেয় না জোরে বলুন ঠিক না বেঠে বন্ধুরে এদেরকে বলি রে বাবা এটা ছোট ছোট কারো জিনিসের আমানত নয় আল্লাহর কাছে হিসাব দেওয়াটা কঠিন হিসাব নেওয়াটা বড় সহজ ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় সুদী মণ্ডলী
এবার ইমানদার কেমন চলবে কে শুনার ইমানদার দুনিয়া করবে নেগেটিভ পয়েন্ট জরি বলি কেমন তাহলে দেখেন আজকে আপনাদের গ্রামে জলসা আপনারা আমাকে ফোন করেছেন আমি আমি আপনাদের জিরো মাইলে দাঁড়িয়ে আছি এই বারবার মাওলানা আমিন সাহেবকে ফোন করার পর উনি বলছেন হায় হায় এখন তো কি হবে কোন জায়গায় বাইক নাই কোন কার নাই উদাহরণটা ভালো করে শুনবেন কোন গাড়ি নাই কার নাই কিছুই নাই অনেক দূর থেকে মাওলানা এমদাদ এসে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে একটা দেখলো আর1 ফাগে মোটরসাইকেল নতুন গাড়ি নিয়ে একজন যুবক দাঁড়িয়ে আছে এবার দাঁড়ানোর পর ওই ছেলেটাকে ডেকে বলতেছেন ভাই রে তুমি জিরো মাইলে যেতে পারবে কি পারবে না বলছেন কেন বলছেন একজন মাওলানাকে আনতে হবে ওই ছেলেটা বলছেন ও মলবি সাহেব শুনেন আমার গাড়িটা এটা বিশ্বন দেখে আমার কিন্তু আমি ভালো ড্রাইভার নয় কিন্তু মলবি সাহেব আপনি যেহেতু বলেছেন আপনি কোন ভালো ড্রাইভারকে ডেকে আনেন ওই ড্রাইভারটার দ্বারা আমি বাইকটা দিয়ে দিব ওই বাইকটা নিয়ে গিয়ে মাওলানা সাহেবকে নিয়ে আসবেন এবার দেখতেছে আপনাদের এলাকার একজন পাগল ছেলে শুধু পাগল বলতে কেন পাগল বলে ইনকাম করে না গরিব মানুষের ছেলে এর গাড়ি চালায় ওর গাড়ি চালিয়ে ভালো ড্রাইভিং শিখে নিয়ে যায় এবার ছেলেটাকে ডেকে মঞ্চিন ও ভাগায় এই বাইকটা নিয়ে তুমি জিরো মাইলে যেতে পারবে ওই ছেলেটা যখন বাইকটার দিকে তাকিয়েছে বলছেন হায় 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 আমার জীবনের আশা আজকে পূরণ হতে চলেছে জীবনে বাবার এক কাঠা মাটি না গায় বাড়ির বসত ছাড়া কিছুই নাই এই গাড়ি তো আমার বাবা কেউ কিনতে পারবে না সঙ্গে সঙ্গে বাইকের উপরে চড়ে যখন সেলফ দিতে যাবে ওই যদি মনে করে 250 সিসি বাইক চালাতে গেলে 100-এর উপরে না চালিয়ে ভালো লাগবে না সঙ্গে সঙ্গে তিনি করলেন কি মনে মনে ভাবতেছেন আমার অ্যাক্সিডেন্ট হতে পারে যখন এটা ভেবেছে ওই ছেলেটা 250 সিসির বাইক হোক 500 সিসির বাইক হোক 1200 সিসির বাইক হোক না কেন ওই ছেলেটা কোনোদিন জোরে গাড়ি চালাবে না আস্তে জোরে বলার মুমিন বান্দা যারা হবে দুনিয়া তারা করবে কেমন আজকে আপনারা মসজিদ তৈরি করেছেন এই মসজিদে আপনারা এশারের নামাজ পড়লে এশারের নামাজের পর এখানে যতগুলো আল্লাহর গোলাম আছে যারাই টাকা দান করেছেন বা নামাজ পড়েছেন ইশারের নামাজ পড়ে এসে বসেছেন যারা দান করলেন সবাই বলুন তো আমাদের নামাজটা কবুল হয়েছে কেউ বলতে পারবে আমাদের দানটা কবুল হয়েছে বলুন কেউ আমরা বলতে পারবো না আল্লাহ বলছেন গোলাম রে মুমিন বান্দা ছাড়া জীবন চলবে নিজেকে একজন অপরাধী মনে করে আল্লাহ এই যে আমি ইশারের নামাজ পড়তে গেলাম আমার নামাজ হয়নি আল্লাহ যার মধ্যে আল্লাহর ভয় থাকবে আল্লাহ পাক বলতেছেন গোলাম রে কেমন ভয় করবে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বান্দা ভয় কর কেমন ভয় করবা হাক্কা তুকাতিহি ভয় করার মতো কর বান্দা তুমি আর নামাজ যখন ইশারের পড়াছ তোমার মনে হয় নামাজ হয়নি সঙ্গে সঙ্গে তুমি তাহাজ্জুদে পড়বা তাহাজ্জুদে কেন উঠবা আল্লাহ আমার ইশারের নামাজ হয়নি আল্লাহ পাক কোরআন দিয়ে বুঝাচ্ছেন বান্দা সরা ওই গভীর রাত্রিতে তুমি উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করবা আল্লাহর কাছে তুমি নিজেকে বাঁচার জন্য ফরিয়াদ করবা আল্লাহ কোরআন দিয়ে বলতেছেন তাতাজাফাজুনু বহু আনিল মাজাজি বান্দা উঠ উঠে দাঁড়া তুমি যখন চোখের অশ্রু ফেলবে পৃথিবীর কোন পানি যখন
জাহান্নামের এক বিন্দু তোমাকে বাগন নিভাতে পারে না কিন্তু আল্লাহর ভয় একটা মুমিন বান্দার চোখের পানি যদি পড়ে যায় আল্লাহর পুরো জাহান্নামের আগুন পর্যন্ত নিভিয়ে দিবে জোরে বলো নারে তাকবীর বান্দা সাহাব আবার তুমি ফজরে আসলে ফজরের কা নামাজ পড়লে আবার মনে হলো আল্লাহর কাছে কবুল হয় না তুমি জহরে আরো ভালো করে পড়বে কিন্তু হায় 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 আজকে দুঃখের বিষয় করে বলতেছি আলেমদের আপনারা রেখেছেন ভালো বেতন দিয়ে রেখেছেন নামাজি হাই পাই কিন্তু আপনাকে বলি রে বাবা এই মসজিদ বানিয়ে কোনো লাভ হবে না এই মক্তব বানিয়ে কোনো লাভ হবে না কারণ যতক্ষণ আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক আল্লাহর কোরআনের আইনের মোতাবেক আমাদের ইবাদত যদি না হয় এই মসজিদ বানিয়ে কোনো লাভ হবে না আল্লাহর নবী বলতেছেন বুখারী শরীফের প্রথম খণ্ডের ১৫ নম্বর হাদিস বন্দাজার সাল্লু কামা রাইতুমুনি ইউসাল্লি বান্দা নামাজ পড় ওইভাবে যেইভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখেছ এখন আল্লাহর নবীকে তো আমরা দেখিনি তাহলে কোথায় যাব নিজের নামাজকে কোথায় সুন্দর করব কোন জায়গায় নিজের ঈমানটা পাওয়ারটা বাড়াবো আল্লাহ পাক বলতেছেন বান্দা আয় আজকে দুনিয়ার জিন্দেগিতে মুমিন বান্দা সারা পৃথিবীর মানুষের পেটের দাগায় ভাইকে মার্ডার করতে যায় এই পেটের দাগায় অন্য ভাইকে তারা বেঈমানি করতে যায় আল্লাহ বলছেন মোগুলা কোরআন তুমি কি পড়ো নাই তুমি যদি কোরআন পড়তে তাহলে সূরা তালাকের ২-৩ নম্বর আয়াত তুমি তেলাওয়াত করো আল্লাহ পাক বলতেছে সূরা তালাকের ২-৪ নম্বর এবং ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزق من حيث لا يحتسب بند آيا آيا তোমার কি রিজিকের দরকার আছে বলে হ্যাঁ আল্লাহ আমার রিজিকের দরকার আছে আল্লাহ পাক বলতেছেন বান্দা একবার আমি আল্লাহকে ভয় করে দেখ তোর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ কোন জায়গাটাই করব তোমার পরিকল্পনা আর বাইরে হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন নারায়ণ তাকবীর শুধু মণ্ডলী তাহলে একটা উদাহরণের দিকে আসি রে বাবা উদাহরণটা কি আপনাদের এদিকে অস্তানিয়া ফকানিয়া পরীক্ষা হয় কি হয় না জোরে বলেন হয় তো অস্তানিয়া ফকানিয়া পরীক্ষার সময় হাই লেভেল যারা এডুকেটেড তাদের সন্তানদেরকে ভালো নাম্বার পাওয়ার জন্য ৫০ কিলো ধান এক নাক মাছি एक इसका है शेर वो भी उसी का है क्या नाम बताया आपने तजाबुल हक 50 केजी धान एक नग मच्छी तो माशाल्लाह जजाक अल्लाह खैर जजा हसन अल जजा 50 কেজি ধান একটি নাগে মাছি করেছে ধান এই ধান কবুল করো তুমি সুবাকার আরো এক ভাই আল্লাহ এখানে তো ছিল ছুটি এসে ২০০ দাম দিয়ে গেল আল্লাহুম্মা সাল্লি আলাইহি